সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণে মুসলিমদের দুটি গোষ্ঠীর মধ্যে মতানৈক্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে স্থানীয় দলগুলোর বিজয় মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইরানকে সতর্ক করলেন ট্রাম্প আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই বলছে ইউরোপীয় ইউনিয়ন কারাবাখের মুক্ত অঞ্চল পুনর্গঠনে অংশ নেবে ইরান বাকো তেহরান আলোচনা ভারতে উনত্রিশ দিন ধরে চলছে কৃষক আন্দোলন সরকার আলোচনায় প্রস্তুত বললেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং সবশেষে জানাবো এবার দক্ষিণ আফ্রিকায় মিলল আরো বেশি শক্তিশালী করোনা ভাইরাস দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অযোধ্যায় মসজিদ নির্মাণে মুসলিমদের দুটি গোষ্ঠীর মধ্যে মতানৈক্য ভারতের অযোধ্যায় মসজিদ নির্মাণের পরিকল্পনা শুরু হতে না হতেই মুসলমানদের দুটি গোষ্ঠীর মধ্যে মতানৈক্য প্রকট হয়ে উঠেছে গত শনিবার অযোধ্যার ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের বদলে কাছেই ধূন্পুর গ্রামে নতুন জায়গায় নতুন করে মসজিদ তৈরির নকশা প্রকাশ করা হয়েছে এ নিয়ে বুধবার ভারতের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ওই মসজিদ যদি হয় তা হবে অবৈধ নির্মাণ ল বোর্ডের প্রতিনিধি জাফরিয়াব জিলানি বলেছেন ওয়াকফ আইন এবং শরীয়তের বিধান অনুযায়ী মসজিদের জমি বিনিময় করা যায় না মসজিদও একটির জায়গায় অন্য একটি তৈরি করা যায় না কাজেই অযোধ্যায় যে নতুন মসজিদ নির্মাণের কথা ভাবা হচ্ছে তা অবৈধ ও বেআইনি জিলানি বাবরি মসজিদ অ্যাকশন কমিটিরও সদস্য ওই কমিটি সুপ্রিম কোর্টের গত বছরের রায়ে খুবই অসন্তুষ্ট এদিকে মসজিদ নির্মাণ প্রসঙ্গে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের সম্পাদক তাহার হোসেন বলেন সুপ্রিম কোর্ট রামজন্মভূমি মামলার রায়ে ওই জমি দিতে বলেছে সেই অনুযায়ী সেখানে যে মসজিদ নির্মাণ হচ্ছে তাকে কোনো মতেই বেআইনি বলা যায় না আর শরীয়তের বিধান এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করেন সুতরাং যারা এটাকে অবৈধ বলছেন তাদের ব্যাখ্যার সঙ্গে আমাদের ব্যাখ্যা মেলে না এ খবর জানিয়েছে ভয়েস অফ আমেরিকা কাশ্মীর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে স্থানীয় দলগুলোর বিজয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক দলগুলো বিজয়ী হয়েছে কাশ্মীরের আধা সাহিত্য শাসনের মর্যাদা বাতিল করার পর সেখানে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজেপি পরাজয়ের স্বাদ পেল নির্বাচনের ভোট গ্রহণের পর রাজধানী শ্রীনগরে কঠোর নিরাপত্তার মধ্যে তা গণনা করা হয় কিন্তু সেখানকার রাজনৈতিক দলগুলোর জোট স্থানীয় প্রশাসন বেশিরভাগ আসন দখল করতে সক্ষম হয়েছে দুই সালের আগস্ট মাসে কাশ্মীরের সাহিত্য শাসন বাতিল করার পর সেখানে সমস্ত রাজনৈতিক প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয় এরপর এই প্রথম সেখানে নির্বাচন অনুষ্ঠিত হল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দলের একতরফা সিদ্ধান্ত কাশ্মীরের ভারতপন্থী দলগুলো গ্রহণ করতে পারেনি ফলে রাজনৈতিক লড়াইয়ে অপেক্ষায় ছিল কাশ্মীরের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই বিজয়কে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও তাদের সমর্থকরা কাশ্মীর ইস্যুতে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে জবাব হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক বলছেন এটি সরাসরি বিজেপির বিরুদ্ধে কাশ্মীরের জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের বহির বহির্প্রকাশ মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইরানকে সতর্ক করলেন ট্রাম্প ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে অন্তত আটটি রকেট নিক্ষেপের ঘটনায় ইরানকে দায়ী করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া এমন হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হলে ইরানে পাল্টা হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প বুধবার একটি টুইটার বার্তায় ট্রাম্প এই হুমকি দেন গত রবিবার ইরাকের মার্কিন দূতাবাসের কাছে আটটি রকেট নিক্ষেপ করা হয় এতে ইরাকের নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হন এ প্রসঙ্গে টুইটার বার্তায় ট্রাম্প বলেন রবিবার আমাদের দূতাবাসকে লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে ধারণা করুন এগুলো কোথা থেকে এসে ইরান ওই টুইট বার্তায় ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন যদি একজন মার্কিন নাগরিক নিহত হন আমি এর জন্য ইরানকে দায়ী করব এটি নিয়ে ভাবুন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোচস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানি মৃত্যুবার্ষিকীর আগে এই হামলা হোয়াইট হাউসে শঙ্কা তৈরি করেছে গত তিন জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সুলাইমানিকে বহনকারী গাড়ির উপর ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুটস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানি হত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে হত্যার নির্দেশদাতা এবং এর সঙ্গে জড়িতদেরও বিচার করা হবে আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরব আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার মস্কো সফরত কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে এক সাক্ষাতে এই আহ্বান জানান রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে লেবরব বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা ওয়াশিংটনের উচিত হবে না রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে এবং প্রতিশোধ নিতে ভুল করবে না সাক্ষাতে সের্গেই লেবোর পারস্য উপসাগর সিরিয়া ও লিবিয়া সংক্রান্ত বিষয়াদি নিয়েও তার কাতারি সমকক্ষের সঙ্গে আলাপ করেন এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলে সানি বলেন তার দেশ ইরানের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর সংলাপ চায় এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টায় কাতার ভূমিকা রাখতে আগ্রহী বলেও তিনি জানান তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে কাতারের আগ্রহের কথা তুলে ধরেন পরমাণু সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই দু সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে এই সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই জাতিসংঘে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত উলোফ ইস্কুগ বুধবার নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন তিনি বলেন ১২ বছরের বেশি সময় ধরে আলোচনার মাধ্যমে যে সমঝোতাটি অর্জিত হয়েছে তার কোনো ইতিবাচক বিকল্প নেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশো একত্রিশ নম্বর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে এই সমঝোতাকে আন্তর্জাতিক সমাজ সর্বোচ্চ পর্যায়ের আইনি বৈধতা দিয়েছে এই সমঝোতার সুবিধা যাতে সব পক্ষ ভোগ করতে পারে সেই জন্য তিনি সব দেশকে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান দু সালে ইরানের সঙ্গে আমেরিকা সহ ছয় বিশ্বশক্তি পরমাণু সমঝোতা তৈ করলেও দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে এই সমঝোতা থেকে বের করে নেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে ইউর রাষ্ট্রদূত আরও বলেন এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ায় সাতাশ জাতির ইউরোপীয় ইউনিয়ন গভীর দুঃখ প্রকাশ করেছে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপও এটি বাস্তবায়নে অপারগ হওয়ার পর ইরান বর্তমানে এটির ধারাগুলো বাস্তবায়ন স্থগিত রেখেছে তবে তেহরান ঘোষণা করেছে যে কোনো সময় অন্য পক্ষগুলো এই সমঝোতায় ফিরে এলে তেহরানও এটি পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন শুরু করবে ইরানের এই প্রস্তুতির ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন ইউর রাষ্ট্রদূত ইস্কোগ কারাবাখের মুক্ত অঞ্চল পুনর্গঠনে অংশ নেবে ইরান আর্মেনিয়া আজারবাইজান সাম্প্রতিক যুদ্ধে নাগান্ন কারাবাখের পুনরুদ্ধার হওয়া অঞ্চলের পুনর্গঠনের ব্যাপারে আজারবাইজানের সঙ্গে আলোচনা করেছে ইরান বাকুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়েদ আব্বাস মুসাফি আজারবাইজানের উন্নয়ন সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান উরখান মুহাম্মাদবের সঙ্গে সাক্ষাতের পর এ খবর জানিয়েছেন তিনি বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে নাগান্ন কারাবাখের মুক্ত অঞ্চল পুনর্গঠনে ইরানের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর সম্ভাব্য অংশগ্রহণের ব্যাপারে ওবের সঙ্গে তার কথা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র ও বর্তমান রাষ্ট্রদূত মুসাভি বলেন এ ব্যাপারে শীঘ্রই আজারবাইজানের সঙ্গে তার দেশে চুক্তি স্বাক্ষরিত হবে এর আগে বুধবার ইরানের নির্মাণ সংস্থা ও কোম্পানিগুলো আজারবাইজানের পুনরুদ্ধার হওয়া এলাকাগুলোতে আবাসিক ভবন ও সরকারি অফিস আদালত এবং রাস্তাঘাট নির্মাণে সহযোগিতা করতে তাদের প্রতিশ্রুতির কথা ঘোষণা করে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সম্প্রতি ঘোষণা করেছেন নাগার্নো কারাবাখের মুক্ত অঞ্চলের পুনর্গঠনে তার সরকার বন্ধুপ্রতিম দেশগুলোকে আমন্ত্রণ জানাবে ভারতে উনত্রিশ দিন ধরে চলছে কৃষক আন্দোলন ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন একটানা না উনত্রিশ দিন ধরে চলছে সরকার পক্ষ এবং কৃষক নেতাদের মধ্যে একাধিকবার আলোচনা হলেও ওই ইস্যুতে কোনো সমাধান সূত্র বেরোয়নি বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকার খোলা মনে আলোচনায় প্রস্তুত রয়েছে কৃষিমন্ত্রী বলেন প্রতিটি আন্দোলনের সমাধান সংলাপের মধ্য দিয়ে বেরিয়ে আসবে আমি সম্পূর্ণ আশাবাদী যে আন্দোলনকারী কৃষকরা কথা বলবেন কৃষকদের কাছে আমার অনুরোধ যে তারা কৃষক আইনের চেতনা বুঝুন কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে প্রতিবাদী কৃষকরা এক টানা উনত্রিশ দিন ধরে ধর্না অবস্থান কর্মসূচি আন্দোলন চালিয়ে যাচ্ছেন বুধবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কৃষকদের সমর্থনে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেস দলের পক্ষ থেকে থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এ সময় পুলিশ কংগ্রেস নেতাকর্মীদের গ্রেপ্তার করে রাজ্য কংগ্রেসের সভাপতি অজয় কুমার লাল্লুকে পুলিশ তার বাসায় গৃহবন্দি করেছে এ সময় কংগ্রেস কর্মীরা তার বাসায় পৌঁছে সেখানে থালা বাজিয়ে কৃষি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লু বলেন কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী কৃষকদের সমর্থনে সড়ক থেকে সংসদ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বিজেপি নেতারা অবশ্য বিভিন্ন জায়গায় সম্মেলনের মাধ্যমে কৃষি আইনগুলোর সুবিধার কথা তুলে ধরছেন কিন্তু উত্তরপ্রদেশে দিল্লির সংলগ্ন অঞ্চলগুলোতে ব্যাপকভাবে কৃষি আইনের বিরোধিতা করছেন প্রতিবাদী কৃষকরা বিশেষত নয়ডা মিরাট মুজাফরনগর বিজনৌর এলাকার কৃষকরা প্রতিনিয়ত ওই বিক্ষোভে সামিল হচ্ছেন এবার দক্ষিণ আফ্রিকায় মিলল আরও বেশি শক্তিশালী করোনা ভাইরাস ব্রিটেনের সন্ধান মেলা করোনা ভাইরাসের চেয়েও কয়েকগুণ বেশি সংক্রামক ভাইরাস প্রজাতির সন্ধান মিলল দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় করোনার ব্যাপক বৃদ্ধি ঘটিয়েছে নতুন এই প্রজাতির করোনা ভাইরাস বিশেষজ্ঞদের আশঙ্কা সম্ভবত আরও বড় দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা যায় নতুন প্রজাতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার দাবি সম্প্রতি সন্ধান পাওয়া এই প্রজাতি অভিযোজনের কারণে ব্রিটেনের প্রজাতির চেয়েও গুণ বেশি সংক্রামক এবং সক্রিয় প্রচণ্ড দ্রুত গতিতে তা ছড়াচ্ছে তাই লকডাউনের বিধি আরও কঠোর করছে ব্রিটেন এই ভাইরাসে সংক্রমিত দুই ব্যক্তি এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বিশেষ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার দক্ষিণ আফ্রিকার সঙ্গে যাতায়াতের সব রকম সংযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভাইরাসে সংক্রমিত দুই ব্যক্তি এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বিশেষ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার দক্ষিণ আফ্রিকার সঙ্গে যাতায়াতের সব রকম সংযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পনেরো দিনে যারা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন এবং তাদের সংস্পর্শে আসা সবাইকে অবিলম্বে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ব্রিটিশ প্রশাসন এই নতুন প্রজাতিকে বিশ্লেষণ করাও চলছে করোনা ভাইরাসের নতুন রূপের সংক্রমণ ঠেকাতে ও পরিস্থিতি সামাল দিতে করা নিষেধাজ্ঞা জারি হয়েছে লন্ডন ও তৎসংলগ্ন এলাকায় জারি হয়েছে টায়ার ফোর লকডাউন তার মধ্যে সেই আতঙ্ককে আরও বাড়িয়ে তুলছে দক্ষিণ আফ্রিকার এই নতুন করোনা ভাইরাস দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ